অবশেষে মন গলল হাসান মাহমুদের। লাইভে এসে জাহানারা আলমকে নিয়ে একই বললেন তিনি। দর্শক, সংবাদের বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন। সম্প্রতি গুঞ্জন উঠেছিল বাংলাদেশের জাতীয় নারী ক্রিকেট দলের অধিনায়ক জাহানারা আলম হাসান মাহমুদকে বিয়ে করার প্রস্তাব দিয়েছিলেন। এমনকি ফেসবুক লাইভে এসে তিনি জানান, বাংলাদেশের ফাস্ট বোলার তরুণ এই হাসান মাহমুদকে তার বেশ পছন্দ। সম্প্রতি জাহানারা আলমের পরিবার থেকে বিয়ে করার জন্য ছেলে দেখা হচ্ছে, আর জাহানারা আলমের পছন্দ একজন ক্রিকেটারকে সে বিয়ে করবে। তাই সম্প্রতি বাংলাদেশের আলো ছড়ানো হাসান মাহমুদকে তার জীবন সঙ্গিনী হিসেবে পাওয়ার জন্য বিয়ের প্রস্তাব দেন। আর এরই পরিপ্রেক্ষিতে লাইভে এসে জাহানারা আলমকে পাল্টা জবাব দেন হাসান মাহমুদ। হাসান মাহমুদ বলে, শুনেছি জাহানারা আলম আমাকে বেশ পছন্দ করে, এমনকি বিয়েও করতে চান, তবে আমি এই মুহূর্তে বিয়ে করার জন্য প্রস্তুত নেই। জাহানারা আলমকে তো আমি বড় বড় চোখে দেখি, সবে মাত্র ক্রিকেট ক্যারিয়ারটা শুরু করেছি, এছাড়া বাংলাদেশ দলও এখন দুর্দান্ত ফর্মেও রয়েছে, তাই এই মুহূর্তে বিয়ে করে ক্রিকেট ক্যারিয়ারটা ধ্বংস করতে চাই না। এছাড়া জাহানারা আলমকে তিনি বলেন, তার অনেক বয়স হয়েছে, জীবনের অনেক বছর তো একা একাই পার করলো, তাই পরিবারের পক্ষ থেকে যেহেতু পাত্র খোঁজা হচ্ছে, জাহানারা আলমের উচিত তার সমবয়সী কিংবা তার থেকে বয়সে বড় কোনো ছেলেকে বিয়ে করা, কেননা তিনি আমার থেকে বয়সে অনেক বড়, তাকে আমি বড় বোনের চোখেই দেখি, তাকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয়। তো দর্শক, হাসান মাহমুদের এমন সিদ্ধান্তের সাথে আপনি কি একমত? কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মতামত।